কক্সবাজার উপকূলে রয়েছে অসংখ্য পয়েন্ট। এসব পয়েন্ট দিয়ে প্রতিদিনই মাছ শিকারে যায় হাজার হাজার ট্রলার। কিন্তু ট্রলারে মাছ শিকারের নামে অনেকেই জড়িয়ে পড়ছে পাচার কাজে। মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিনের চলমান সংঘাত তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে কক্সবাজার উপকূল দিয়ে মিয়ানমারের বিভিন্ন পণ্য পাচার আশঙ্কাজনক হারে বেড়েছে। স্থানীয় জেলে ও ফিশিং বোট মালিক সমিতি বলছে, মাদক পাচারকারী চক্র মিয়ানমার থেকে বিনামূল্যে ইয়াবা এনে বাংলাদেশ থেকে জ্বালানি তেল সহ খাদ্যপণ্য পাচার করছে। যেগুলো রাস্তায় দোকান আছে, লাইসেন্স নাই, কোনো কাগজপত্র নাই, ওরা ব্যারেলে করে তেল আনে। কোথা থেকে তেল আনে তাও জানি না আমরা। ওরা তেল বিক্রিও করে, যারা পাচার করবে এরা দ্বারাই, মানে যারা জেলার আছে এরার বদনাম হচ্ছে, তেল পাচার হচ্ছে, অবৈধ ব্যবসা যারা করছে ওদেরকে দূরে শাস্তি দেয়। অতীতে যারা ইয়াবা কারবার করতো তারা ব্যবসার ধরন পরিবর্তন করছে। আমরা চাই ওই তৈল পাচারকারীগুলোকে তড়িৎ গতিতে সরকার আইনের আওতায় আনা হোক। র‍্যাব বলছে, উপকূল দিয়ে জ্বালানি তেল পাচারের পয়েন্ট ও পাচারকারী চক্রের তালিকা তৈরি করা হয়েছে। যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট বা করছে আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রেখেছি এবং অলরেডি আমরা আমাদের র‍্যাব কর্তৃক প্রায় 4,500 লিটারের মতো ডিজেল আমরা এরকম অলরেডি আমরা করতে সক্ষম হয়েছি, উদ্ধার করতে সক্ষম হয়েছি। এদিকে পরিস্থিতি সামাল দিতে বিশেষ সভা করেছে কক্সবাজার জেলা প্রশাসন, আর মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি চলছে অভিযানও। কোনোভাবে আমরা পাচার হতে দেব না আমাদের যে মূল্যবান সম্পদটা এবং ফুয়েল বা সহ যেগুলো আছে যারা পাচার করে তাদের ধরার জন্য ব্যবস্থা নিচ্ছি আমরা। গত এক মাসে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে 7,636 লিটার অকটেন, 136 লিটার ডিজেল ও 3,752 লিটার সয়াবিন তেল সহ 28 জন পাচারকারীকে আটক করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।